তোমাদের কারো কি এরকম মনে হয় যে ভয় পাও না, এরকম কেউ আছো? জি না স্যার, ভয় পাই তোমাকে এন্ড অফ দ্য ডে জি এটা না মনে স্যার, রাখতে ভয় হবে, আমি আমি তোমাকে চাইলে কিন্তু টিসি পাইয়ে দিতে পারবো, এই এই মানে রাইট আমার আছে। তো তোমাকে এন্ড অফ দ্য ডে টিচারকে এই এই অ্যাঙ্গেল থেকে হইলেও ভয় পাইতে হবে যে টিচারের সাথে এমন কিছু করা যাবে না যেটা টিচারকে অ্যাংরি করে ফেলবে, এইটা অবশ্যই। কারণ টিচারের সাথে তোমার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মেনটেন করে চলতে হবে, এটা আমিও সাপোর্ট করি। বাট এমন কিছু না যে তুমি মানে তোমার লিমিট ক্রস করে ফেলবা যে কোনো জায়গায়, লিমিটের ভিতরে থাকা যে কোনো জিনিস ভালো। আমি কিন্তু ক্লাসে খুব বেশি স্ট্রিক্ট না, জয় স্যার, বাট বাট আমি আমার ক্লাসে কেউ ডিস্টার্ব করবে সেটাও মানবো না। কারণ এই জায়গায় আমি একটা ক্লাস নেই, 45, 45, 50, 60 এরকম স্টুডেন্টস থাকে, তোমার একজন বা দুইজনের কারণে বাকি 48, 50% ক্লাস তো নষ্ট হইতে পারে না। তোমারও এই রাইট নাই, আমারও এই রাইট নাই। তো ক্লাসে আমি আবারও বলি, যদি তোমাদের মনে করো লাক ফেভার করে আমরা ম্যানুয়াল ক্লাস পাই, তাহলে এটা কিন্তু আমি সবসময় বলি যে আমার ক্লাসে ডিস্টার্ব করা যাবে না, বাট আমি তোমাদের সাথে এত খারাপ ব্যবহারও করব না, খুব কঠিন ভাষায় কথাও বলি না, বাট আমার আমাকে কখনো ডিস্টার্ব করা যাবে না সেটা কিন্তু আমি কোনোভাবে স্পেয়ার করব না। ঠিক আছে, জি জি স্যার, জি জি স্যার, আচ্ছা। সো আমরা এই জায়গায় একটু খেয়াল করে দেখো, কার রেন ওভার দ্য ওল্ড ম্যান, রেনটা আসছে রান থেকে, রান রেন, আবার পাস্ট পার্টিসিপলটা হলো রেন। তো একটা কার একটা বৃদ্ধ লোকের উপর দিয়ে চলে গেছিল, মানে অ্যাক্সিডেন্ট হয়ে বৃদ্ধ লোকের উপর দিয়ে কারটা চলে গেছে। সো এই জায়গায় যদি আমার প্যাসিভ লিখতে হয়, তাহলে আমাকে প্রথমে দ্য ওল্ড ম্যানটা নিয়ে আসতে হবে। দ্য ওল্ড ম্যানটা হলো পুরোটা হলো অবজেক্ট। একটা জিনিস দেখো, প্যাসিভ করতে হলে অবজেক্টটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে রে। যদি অবজেক্টটা তুমি সরাসরি খুব সুন্দর করে ফাইন্ড আউট না করতে পারো, তাহলে তোমার জন্য প্যাসিভ করাটা খুব টাফ হয়ে যাবে। তাহলে দ্য ওল্ড ম্যান সিঙ্গুলার না প্লুরাল? প্লোরাল অবশ্যই অবশ্যই সিঙ্গুলার, দ্য ওল্ড ম্যান, একজন একজন বৃদ্ধ লোককে বোঝানো হয়েছে। এই কারণে আমরা অক্সিলারি কি লিখছি, ওয়াজ। রেনের পাস্ট পার্টিসিপল হলো রান, রানের সাথে ওভারটা অটোমেটিক্যালি আসবে বাই এ কার। ঠিক আছে, জি স্যার, শি লুকস আফটার দ্য বেবি, তাহলে দ্য বেবিটা হলো সিঙ্গুলার, দ্য বেবি ইজ, লুকস আছে, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাইলে এই কারণে অক্সিলারি আসছে ইজ। দ্য বেবি ইজ লুকড, লুকের পাস্ট পার্টিসিপল হলো লুকড, এটার সাথে এই প্রেপোজিশনটা আসবে অটোমেটিক্যালি, লুকড আফটার, কার দ্বারা, বাই হার। হার, ঠিক আছে না? জি স্যার, তো এই এই দুইটার ক্ষেত্রে কি হবে দেখো, হি জি স্যার, পেন্ট থ্রু দ্য লাইন, এই পেন্ট থ্রু দ্য লাইনের মানে হলো সে লাইনটা কেটে দিয়েছিল। আমরা জানার সময় ভুল করলে কেটে দেই না, জি স্যার, এটাকে বলা হয় পেন থ্রু দ্য লাইন, মানে লাইনটাকে কেটে ফেলা। তাহলে এটা প্যাসিভ করতে হবে, দেখো দ্য লাইন হলো সিঙ্গুলার, টেন্স আছে পাস্ট টেন্স, তাহলে আমি যদি প্যাসিভ করি কি লিখবো, দ্য লাইন ওয়াজ। এই তো তোমরা তোমরাও এখন লাইনে চলে আসছো, বুঝতে পারতেছো, দ্য লাইন ওয়াজ পেন্ট থ্রু বাই, এটা উচ্চারণ হবে থ্রু, উচ্চারণটা কি হবে থ্রো না, উচ্চারণ হবে থ্রু। থ্রু কি শিখবো আমরা, উচ্চারণ থ্রু, থ্রু থ্রু, থ্রো হইলে কি হইতো দেখো, এটা হলো থ্রো, THROW, এটা এটার উচ্চারণ হলো থ্রো। আর আমরা যেটা শিখছি এটা হলো থ্রু, আমাদের উচ্চারণে অনেক গাফিলতি আছে বুঝছো, অনেক শব্দ রে আমরা সেম উচ্চারণ বানাই ফেলছি। জি স্যার, আর সিলেটিদের আরো ট্যালেন্ট আছে, সিলেটিরা অনেক শব্দ রে নিজেদের শব্দ বানায় ফেলে। জি স্যার, যেমন বিশ্বনাথ সিলেটিরা বানায় ফেলছে বিশ্বনাথ।
এরকম অনেক জায়গা আছে যে মূল শব্দটা আসিল মৌলভী বাজার বলে মৌলি বাজার, এগুলো ট্যালেন্ট ট্যালেন্ট কিন্তু মারাত্মক ট্যালেন্ট, এগুলো সবাই পারবে। আচ্ছা তাহলে পরেরটা কি হবে? She looks down upon me. তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি? I. 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 প্রেজেন্ট টেন্সে আছে তাহলে am আসবে, I am. Am. Look এর past participle হলো looked. Looked. I am looked down upon. By her. By her. Okay. আজকে আমাদের অ্যাসারটিভ শেষ, নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ মাস্ট আর এটা অ্যাসারটিভ নিয়ে আলোচনা করব না। যারা মিস করবে তাদের জন্য আমরা সর্বোত্তম যেটা করতে পারি সেটা ইউটিউবে দিতে পারি, এর বেশি আমরা কিছু করতে পারবো না। আরো কিছু এক্সাম্পল আসলে দেখানোর কথা ছিল, দেখাই ফেলি, এক্সাম্পল গুলো একটু খেয়াল করলেই হবে। এই জায়গায় একটু খেয়াল করে দেখো, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, প্যাসিভে কি হবে দেখো, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এটা হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু হয়ে যাবে, হ্যাভ টু হ্যাজ টু থাকলে সেটাকে প্যাসিভ করতে হলে বি লিখতে হবে, তার মানে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। কারণটা হইলো হ্যাভ টুটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হইলে হ্যাভ টু বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ টু বসে, হ্যাজ টু মানে অবশ্যই করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক হ্যাজ টু বি, হ্যাভ টু হ্যাজ টু পরেও যদি প্যাসিভ করতে হয় তাহলে একটা বি লিখতে হবে, লাইক ওই মডেল অক্সিলারি মতো, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল লিখতে হবে। ঠিক আছে, যেমন শি হ্যাজ টু প্রবলেম আছে তাই বুঝতে পারছি, বলছি হ্যাভ টু হ্যাজ টু থাকলেও প্যাসিভ করতে হলে ওই হ্যাভ টু হ্যাজ টু পরে বি লিখতে হবে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তাইলে সেটা প্যাসিভ হয়ে যাবে। আর যেহেতু দা ওয়ার্কটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ টু, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হইলে সেটা হবে হ্যাভ টু। যেমন দুই নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, শি হ্যাজ টু ওয়ার চিফ ড্রেস, চিফ না সরি চিফ না চিফ হবে চিফ চিপ মানে সস্তা, জি বুঝছি না কোনটা বুঝো নাই, আপনার কথাগুলো বুঝছি না, বলছি হ্যাভ টু যদি থাকে, যদি হ্যাভ টু থাকে সেটা প্যাসিভ করতে হলে হ্যাভ টু বা হ্যাজ টু পরে বি বসাইতে হবে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, হ্যাভ টুটা বসে হলো প্রেজেন্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার বা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসন হোক যাই হোক হ্যাভ টু হবে, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু হবে। এখন কি বোঝা গেছে? তাহলে এক্সাম্পলটা দেখো পরেরটা, শি হ্যাজ টু ওয়্যার চিপ ড্রেস, তাকে সস্তা ড্রেস পরতে হবে মানে কম দামি, দ্যাট মিন চিপ ড্রেস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হয়েছে হ্যাজ টু বি, ও ওয়্যার এর পাস্ট পার্টিসিপল হলো অর্ন, ওয়্যার ওর অর্ন কার দ্বারা, বাই হার, ঠিক আছে। আর একটা বলবো সেটা হলো কোয়াসি প্যাসিভ, তারপরে আজকের জন্য আমরা শেষ করে দিই। হ্যাঁ বলো কি প্রবলেম, কি প্রবলেম রে, হ্যালো তোর কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, স্পষ্ট আসে না, এটা মনে হয় নেটের কারণে। স্যার এখন ঠিক আছে, জি স্যার এখন ঠিক আছে। এই অদৃশ্য জিনিসে আমরা কি করব বলো, অদৃশ্য জিনিস মাঝে মাঝে আমাদের উপরে ক্ষমতা কাটায় ফেলে, হঠাৎ করে বন্ধ করে দেয়। আচ্ছা এই একটা লাস্ট আজকে আমাদের, সেটা হলো কোয়াসি প্যাসিভ বলে, অর্থাৎ যেটা সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস থাকে, আলাদা করে কোনো অবজেক্ট লেখা যায় না, যেটা সাবজেক্ট আছে ওইটাকেই আবার রেখে প্যাসিভ করতে হবে। লাইক দ্য ফুড টেস্ট সাওয়া, অর্থাৎ এই খাবারটার টেস্ট হলো টক, সিলেটি ভাষায় যেটাকে বলে কি বলে বলতে পারবা, টক রে টেঙ্গা,
টেঙ্গা বলে, অনেকে আবার চুকাও বলে, চুকা বলে কি না, চুকা শুনছো কি না, চুকা নাম বলে না এরকম যে সুকা রে বাবা খাইতে পারছি না এরকম। আচ্ছা ঠিক আছে, ওকে নো প্রবলেম, চুকা হোক আর টক হোক বা টেঙ্গা হোক ঘুরে ফিরে একটাই। সো দা ফুড টেস্ট সাওয়া, যে বলছে এই খাবারের টেস্টটা হলো টক, তাহলে খেয়াল করে দেখো এটাতে আলাদা করে কোনো অবজেক্ট নাই, যেটা ফুড ছিল এটাকেই আবার রাখছি কিন্তু আমরা, স্পেসিফিক খেয়ালটা করো দা ফুড, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল এই কারণে একটা অক্সিলারি লাগছে আমাদের ফুডের পরে ইজ, ঠিক আছে বুঝা যাচ্ছে কিনা রে? জি স্যার জি স্যার জি স্যার বুঝতে পারছি। টেস্টের মূল শব্দটি ছিল টেস্ট, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে টেস্টেড। এই ধরনের প্যাসিভকে কোয়াসি প্যাসিভ বলে, যেটার সাবজেক্টেই আবার অবজেক্ট হিসেবে বসে বা সাবজেক্টেই আবার প্যাসিভে গিয়ে বসাইতে হয়। তাহলে এটা কি হবে বলো তো, রাইস সেলস চিপ, প্রথমে রাইস লিখতে হবে তাই না, রাইস সিঙ্গুলার না প্লুরাল? ইজ ইজ গুড স্যার, ইজ ইজ। সেলের পাস্ট পার্টিসিপল কি? স্যার সেলের পাস্ট পার্টিসিপল কি? সেলিং সোল্ড 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 চিপ, ঠিক আছে তাহলে লাস্ট একটা বলে ফেলো, এটা শেষ করে আমাদের জন্য আজকের জন্য আমরা বিশ্রামে চলে যাব। এই যে এটা এটা বলো কি হবে, আমরা প্রথমে কি লিখবো, সুগার, উচ্চারণটা খেয়াল করো, সুগার না, উচ্চারণটা হলো সুগার, সুগার কি লিখবো আমরা, সুগার সুগার ইজ 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 টেস্ট এই হলো মোটামুটি আজকে আমাদের আলোচনা। প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন কিছু জিনিস শিখার চেষ্টা করতেছি, আশা করি শিখতেছি। আপনাদেরকে আমি এই জায়গায় কিছু এক্সাম্পল দেই, এগুলো একটু ওইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই যেটা এগুলো একটু বাসায় করবেন। ওকে স্যার, এটা স্ক্রিনশট কি নিছেন? জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা শুধু এই নিয়মটা পড়ানো হয় না, এই যে শি কনসাল্ট হারসেলফ, হারসেলফ হিমসেলফ থাকলে যে নিয়মটা করতে হবে দেখো সেম ওই আগেরটার মতোই, যেমন এই জায়গায় একটু খেয়াল করে দেখো, উই অ্যামিউজ আওয়ারসেলফ, তার মানে উই লিখতে হবে প্রেজেন্ট টেন্স আছে অক্সিলারি আর আনতে হবে, আর অ্যামিউজটা হয়ে যাবে অ্যামিউজড বাই আওয়ারসেলফ, অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত যদি কোনো অ্যাক্টিভ থাকে সেটা প্যাসিভ করার সময় উইটা উই থাকবে, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপরে বাই, তারপরে যেটা আছে উইটা। দেখাই দিয়ে দিই, যেমন এই একটা একটু দেখাই দিয়ে দিই, তাইলে আর কোনো কোয়েশ্চেন থাকবে না তোমাদের। যেমন শি ডিপ্রাইভড হারসেলফ, তার মানে শি পাস্ট টেন্সে আছে, এই কারণে হবে ওয়াজ ডিপ্রাইভড কার দ্বারা, বাই হারসেলফ, বাই তাহলে এটা করে সবাই আমাকে ওই যে হোম টাস্কের যে গ্রুপ আছে আমাদের ওই গ্রুপে দিয়ে দিব। ওকে স্যার, সবাই ভালো থাকুন, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার এর জন্য দোয়া করব বেশি করে, ভালো থেকো সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ডে, বাই। আসসালামু আলাইকুম স্যার।